ভিউয়ার্স, বিরতির পরপর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল ইন জাস্টিস। আমাদের সঙ্গে আছেন টাওয়ার হ্যামলেটস ব্যারিস্টার চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমদ শিকদার এমবি। আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্বে, আমি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। ব্যারিস্টার সাহেব, আমরা যদি আমাদের তৃতীয় কলার উত্তর হ্যাঁ হ্যাঁ একটু, দ্বিতীয় কলার যে ভাই ছিলেন সামিউদ্দিন সাহেব, আপনার সম্বন্ধে তো বলেছি, যেহেতু বার্মা কমনওয়েলথেরও অংশ না, আপনি তো ব্রিটিশ সিটিজেনও না, আবার আয়ারল্যান্ডেরও না, এই কারণে আপনি ভোটার রাইট পাবেন না, কথাটা বুঝছেন? আর যে কথা বলেছেন, যেহেতু আপনি বার্মার সিটিজেন হিসাবে আপনি রোহিঙ্গা হিসাবে করেছেন, এই কারণে বাংলাদেশ যেতে হলে অন্যান্য পলিটিক্যাল অ্যাসাইলাম যারা বাংলাদেশ থেকে এসে চায়, ওনাদের মনে করেন ভয় থাকে যে আমি গেলে তো বলবে কীভাবে গেলা। আপনি বাংলাদেশে যেতে চাইলে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি যেতে পারেন, গিয়ে হলিডে টলিডে করে আসেন, বিয়ে শাদি একটা করে আসবেন, কোনো অসুবিধা নেই। কলার নাম্বার থ্রি, আমরা বোন নেশা বার্মিংহাম থেকে ফোন করছেন, আপনি কইরা গত সপ্তাহ আপনি ফোন করছিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার হাজব্যান্ড স্টুডেন্ট আসলা, আপনি দুইটা কাম করেন, হাজব্যান্ডে বিয়া করিয়া অ্যাপ্লাই করছিলা, অ্যাপ্লাই করলে আপনি কইরা আপনি জানেন না টোয়াকর কারণে তান্ডে সাইনও দিলেছে। সাইনও দেওয়া অর্থ কিতা? সাইনও দেওয়া অর্থ মিনস কোনো সময় যদি অ্যাপ্লিকেশন রিফিউজ না হয়, তারা না করে, নেগেটিভ না হয়, তো কোনো সময় সাইনও দেয় না। আপনি আপনার হাজব্যান্ডর একটা কাগজ দিতে দেখুন, জানু একটা নাম হইল আইএস 96 সারে দেয়, যারা অ্যাপ্লিকেশন ডিফিউজ হয়ে গেছে আর তারা মনে করে এন বাগলপুর যাই থাকি পারেন, বাগিয়ে যাই থাকি পারেন, রিপোর্ট করতে নাই, পাওয়া যাইত নাই, এন্ডে দেয়। আপনার প্রশ্ন হইল যে আমি আগে অ্যাপ্লিকেশনের সময় দুইটা কাম করতাম, এখন যদি একটা বাদ দিলে এতে কিতা করতাম পারমু? ওইবনি আপনার খামল লাগে একটা না করছে না রে বোন, একটা না করছে আপনার হাজব্যান্ডর টোয়াকর কারণে। গত সপ্তাহ আমি কইছি যে টোয়াক সম্বন্ধে কোর্ট অফ আপিলর একটা রুলিং আছে, যে আগে জেলাখান ঢালাওভাবে টোয়াক দেখলেও হোম অফিসে রিফিউজ করে দিতে পারত, কোর্ট অফ আপিলে কইছে না 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 না, প্রত্যেক কেসরে ইন্ডিভিজুয়াল কেসরে আলাদাভাবে হোম সেক্রেটারিয়ে হোম অফিসে একটারে কনসিডার করতে হইব। আপনি যে কথা কইছেন খাম একটা স্টপ করতাম ফার্মনি, আইডিয়ালি আপনি তো কইছেন আপনি আপনার হাজব্যান্ডে রাখতা খাম দেখাইয়া, খাম থাকলে ভালো আসিল, কিন্তু খাম এমন এক জিনিস একটা তো গ্যারান্টিড নাই, আপনার জায়গি যদিন কোনো কিছু করার কোনো অসুবিধা নাই, একটা আপাতত কোনো ইস্যু হইতো নাই, আপাতত ইস্যু হইলো আপনার লয়ার রেজিকা করি দেখুন জানু, দেন আপনার হাজব্যান্ডর টোয়েকটা টোয়েকর কিতা কর্তা, এই যে ফ্রড সার্টিফিকেট যেটা ওটা সম্বন্ধে বালা করি আপনার অ্যাডভাইস নেন জানু, কারণ এটা যদি বিপক্ষে যায় গিয়া তো আপনার হাজব্যান্ডে রাখতে পারতা না, তারা হয়তো ফাটাইত্য হইব, বুঝছেন? তবে আনন্দর কথা হইল এই যে যদি কোনো ফ্যামিলি লাইফ থাকে, তাইলে টোয়েক হয় যদিন, এই ধরনের স্ত্রী 20 হয় যদিন, তো ইকটারে আপনার 20 জেলাখান ঠেঙ্গা খাইলে যায় গিয়া, এইরকম ফ্যামিলি ভ্যালু যদি দেখানো থাকে, এখানে টোয়েকও আস্তে আস্তে একটার ইফেক্ট কমে যায় গিয়া, আপনার লয়ারের কাছে গিয়া বুঝক আপনি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বেশি খুব সুন্দর করে কলারদের উত্তরগুলো দেওয়ার জন্য। আমি চলে যেতে চাচ্ছি কলারের কাছে, দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটা জিনিস জানতাম। আসসালাম জি ভাই, আপনার নাম কই বানি মুকুতি কইছেন? আমার নাম হুসাইন। আপনি টিভির দিকে চাইয়া মাতলানি ভাইয়া? থাকবো নি বা ও
সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না, আমার লাইসেন্স দিয়ে কেউ আছে। ঠিক আছে নিমেষ, ওকে ভাই আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব, চলে যাবো পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, তাই যে আমি ম্যানচেস্টার থেকে কইরাম আলম। আলম ভাই খুব আছেন? আমার একটা জিনিস জানতাম, আসলাম আমার সলিসিটারে আমার লাগে একটা অ্যাপ্লিকেশন করছিলাম, এফএলআর এফপি, এফএলআর ফ্যামিলি লাইফ আর কি। তো এটা তো আর রিফিউজ হয়ে গেছে, আমারে আপিল দিছে, আপিল পেন্ডিং আছে বর্তমান অবস্থায়। তো আমি চাইছিলাম আর কি আমার ফাইলটা আমার সলিসিটারের কাছে তাকে আনিলাম। তো তাই আমারে আধা ফাইল দিন, অর্ধেক ফাইল দিন, অর্ধেক দিন না। তো আমি চাইছিলাম আর কি ফাইলটা কিলা কালেক্ট করা যায় আমার কইবা নিশ্চিত। আর ওকে যদি আমি জি জি আর একটা কোয়েশ্চন আছে, যদি আমি আপিলটা আপিলটা উদ্ধ করিয়া অন্য আমি স্টুডেন্ট ভিসা আসলাম বিদেশ, আমি কি তা আবার স্টাডি করতাম পারবো, স্টাডি ভিসা দিতাম পার বা স্পাউস ভিসা দিতাম পার, এগুলা কোনো সুযোগ আছে নি? আমার ওয়াইফও আসেন, আমি বিয়াও করছিলাম কয়েকদিন আগে। আলম ভাই অনেক ধন্যবাদ, আমরা গেস্ট আপনার প্রশ্ন বুঝতে পারছি না, আপনি টিভি সেন্টার সময় থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্ন উত্তর দিব, আমি চলে যাবো পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? আজ ম্যানচেস্টার থেকে থেকে আলী আহমদ। জি, নামটা কি তোমার? আলী আহমদ। আলী আহমদ খুব আছেন? আমার একটা লম্বা কোয়েশ্চন আসলো, আমি শর্ট করে কই লিয়া রাখি। জি প্লিজ। যে আমার শ্বশুর এসলো দেশ ব্রিটিশ, আমার ভাই বোন তিনজন আন্ডারে যখন আসেন মানে বাংলাদেশে বর্ণ হয়েছেন সেভেন্টিন ইয়ার্স, অনেকটা জনই রিসার্চ করে আমার একজন ক্লিয়ার করে কইতা। ঠিক আছে, আমি উপকৃত হইলাম মানে। জি আচ্ছা ঠিক আছে, ওকে আলী আহমদ ভাই আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব, বেশ আপনি রেডি হলে আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। আমরা কলার নাম্বার 4 হোসেন ভাই ফোন করছেন সুইন্ডন থেকে, আপনি কইরা ইন্ডিফিনিট লিভ পাইছেন নভেম্বর 2014, যে সময় ইন্ডিফিনিট লিভ পাইন তখন আপনার বি ওয়ানও দিয়া করছেন এবং লাইফ ইন দ্য ইউকে দিয়া করছেন। আপনার প্রশ্নটা হইল আপনি কইরা আমি ব্রিটিশ পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করতাম, আমার ই বি ওয়ান একটা কার্যকরী আছেন। শুনেন ভাই, ইন্ডিফিনিট লিভ পাওয়ার বাদে আপনি স্টেট ওয়ে এক বছর ফুললেও ব্রিটিশ পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করতে পারতাম না, একটা আলাদা আরক পরীক্ষা দেওয়া লাগে। আরক পরীক্ষা মানে আরক অ্যাপ্লিকেশন আপনার করা লাগে, একটা হয় ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন, N1 অ্যাপ্লিকেশন, বুঝছেন? এবং এই অ্যাপ্লিকেশন আপনার লিভারপুল করবা ক্যাপিটাল বিল্ডিংসও, ওটা যদি সাকসেসফুল হয় তো আপনারে কইব আপনি সিরিমনি গিয়া কর্তা আপনার লোকাল রেজিস্ট্রার অফিসও, এবং সিরিমনির সময় আপনার সিটিজেনশিপ কার্ড দিব, ও সিটিজেনশিপ কার্ড দিয়া আপনি ব্রিটিশ পাসপোর্ট করতে পারবা। আপনি পয়লা টু স্টেজ সিস্টেম, পয়লা আপনি ন্যাচুরালাইজেশন হিসাবে ব্রিটিশ হইতে হইব এবং এই সার্টিফিকেট দিয়া পরে পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করতে হইব। আপনি যে কইছেন যে আমার বি ওয়ান একটা এনাফ আসেনি, আপনি বি ওয়ান সার্টিফিকেটের মধ্যে লেখা দেখবা একটার একটা ভ্যালিডিটি থাকে, যদি দুই বছর যেদিন আপনি ন্যাচুরালাইজেশন লাগিয়ে অ্যাপ্লাই করতা এদিন যদি দেখেন হো পাস হো বি ওয়ান সার্টিফিকেট ভ্যালিড আছে, আর এই বি ওয়ান সার্টিফিকেট একটা ট্রিনিটি কলেজের অথবা ILTS-এর হয় তাইলে আপনি সেফ আছেন, আপনার কোনো অসুবিধা নাই। আর যদি একটা এক্সপায়ার হয়ে যায় অথবা এই সার্টিফিকেট আজকে এক্সকিউজ মি আমার কাছে আমারও 2003 সালও আইসিল দুই মেয়ে, এক ছেলে আর এক মেয়ে বাচ্চাইন হিসাবে,
তারা আমি লিগ্যাল করে দিছিলাম এখন এই মেয়ে ব্রিটিশ হইতো লইয়া গেছে তাই সার্টিফিকেট আছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কিন্তু আইন বদলি গেছে বহুত দিন থাকতে থাকতে আইন বদলি গেছে আনফরচুনেটলি তাই আছে যে বৌডো এটা নাইদার ট্রিনিটি কলেজ নর ইস আইএলটিএস এর কারণে তারা চেকিং সার্ভিসে কইছে যাও তুমি ওঠারে আবার গিয়া ট্রিনিটি কলেজ অথবা আইএলটিএস করে লিও তো আপনার একটা যদি ট্রিনিটি কলেজ অথবা আইএলটিএস না হয় তাইলে আপনার আবার করা লাগবে খুশির কথা হইল যে আপনার লাইফ ইন দ্য ইউকে আর করা লাগতো না লাইফ ইন দ্য ইউকে ফার্স করলে আমি একাধিকবার এই প্রোগ্রামও কইছি লাইফ ইন দ্য ইউকে একটা একটা ফরএভার আপনি যারা বিএ ফার্স করিলেন যদি সারা জীবনও লাগে আপনি বিএ ফার্স এরকম লাইফ ইন দ্য ইউকে একবার ফার্স করিলে সারা জীবনও লাগে ফার্স আশা করি আপনি বুঝতে পারছেন হুসেন ভাই সুইন্ডন থেকে কলা নম্বর ফাইভ মিস্টার আলম আমরা আলম ভাইয়ে মানচেস্টার থেকে ফোন কররা আপনি করছিলা এফএলআর এফপি স্টুডেন্ট হয়ে আইসেন এফএলআর এফপি মানে হইল আপনার ফ্যামিলি রাইট ওয়াইফর বা বাচ্চার ভিত্তিতে আপনি করছিলা কিন্তু যে কোনো কারণে তারা হোম অফিসে এটা মানছে না রিফিউজ হয়ে গেছে আপিল রাইট দিছে আপিল বর্তমানে পেন্ডিং আছে আপনার সলিসিটারে কাগজ সারা দেন না আপনি কইরা যে আমি এই কাগজ হানায় কিলা আনতাম সলিসিটারের কাছ থেকে আপনার বেস্ট হইল আপনার তো একলা আর আপনি নিজে নিজে কোনো অ্যাপ্লিকেশন করেন না জানো আরও লয়ারের হেল্প লাগবে আপনার আপনি হও লয়ারের কাছে গিয়া দিয়া হইন জানো বলে ও আমি ও আমার কাগজ ও আমি দস্তখত দিয়া দিলাম তুমি তাই আমার আগর সলিসিটারের কাছ থেকে কাগজ আনো আপনার একটা দায়িত্ব লাগতো না যেমনি আপনি অন্য সলিসিটার নিযুক্ত করে লিবা ইট উইল বি হিজ ডিউটি হি উইল রাইট টু দি আদার সাইড সলিসিটার আন্ডার দি এসআরএ রেগুলেশনস সলিসিটার রেগুলেশন অথরিটির আইনের অধীনে যে মুহূর্তে ও সলিসিটারে কইব যে আমি বর্তমানে মিস্টার আলমর সলিসিটার বা ব্যারিস্টার বা লয়ার আমি ফাইল চাই তারা দিতে বাধ্য একটা কাগজও আপনার রাখতে পারতো না কথাটা বুঝছেন আপনি নতুন অ্যাপ্লিকেশন খরক্কা আর যাই খরক্কা অন্য সলিসিটার বা লয়ার দরিয়া করেন যেন তারা আনিয়ে দিব আপনার ফাইল থ্যাংক ইউ কলা নম্বর সিক্স মানচেস্টার থেকে আলী আহমদ ভাইয়ে ফোন করছেন আপনি কইরা আপনার শ্বশুর সাহেব আপনার শ্বশুর সাহেব তো ইয়াং মানুষ মাশাল্লাহ তাই নাইছেন আইয়ালে ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছেন ফ্যামিলি আনছেন আনি আনলে ও দেশও আপনার শ্বশুরের তিন বাচ্চা হয়েছেন এখন আপনার প্রশ্ন হইল যে এই তিন বাচ্চা ই দেশ যারা হয়েছে এরা লাগি ব্রিটিশ করার কোনো উপায় আছে নি শুনেন আমি তো জানি না রে ভাই আপনার শ্বশুরর যদি ইন্ডিপেন্ডেন্ট লিভ থাকি থাকে আর ইন্ডিপেন্ডেন্ট লিভ পাওয়ার বাদে যদি বাচ্চাই নইয়া তখন আপনার শালা শালিনীতা ওইয়া তখন যারা হয়েছে তারা আর অটোমেটিক্যালি দে উইল গেট ব্রিটিশ পাসপোর্ট কথাটা বুঝছেন নি আইএলআর পাওয়ার বাদে আপনার শ্বশুরর আইএলআর পাওয়ার বাদে যদি বাচ্চাই নইয়া তখন আপনার শালা শালিনেরা তাইলে এরা অটোমেটিক্যালি ব্রিটিশ পাসপোর্টের লাগি অ্যাপ্লাই করলে ফাইলিবা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লিভ পাওয়ার আগে যদি আপনার এই তিন বাচ্চা উইয়া তখন তখন করতে হইব কিতা এখন আপনার শ্বশুরে ফাইলেছেন ইন্ডিপেন্ডেন্ট লিভ এখন তারারে রেজিস্টার করা লাগি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা হোম অফিসর গেছে রেজিস্টার করিয়া ব্রিটিশ করবা লাগে এই তিন বাচ্চার করলেও ইনশাআল্লাহ ওই যাব কারণ বাচ্চাই নদেশও জন্ম হয়েছে এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট লিভর ওয়ার আগে হইলে তারা করি লইব আমার মনে হয় তারপরেও আপনি সম্পূর্ণ ডিটেলস আমরা রেখইতে পারছেন না এই সমস্ত ব্যাপারে কোনো একজন লয়ারর সাহায্য নেওয়াটা বালা আপনি মানচেস্টার থেকে ফোন করছেন মানচেস্টার ল সেন্টারও যাইতে পারেন সিটিজেন অ্যাডভাইস বিরোতে যাইতে পারেন অথবা যে কোনো একজন লয়াররে দেখেন যেন আজকাল আপনার ফট করে আইন আজকে এই সপ্তাহ আমি কয়েকটা পয়সা পাইলাম এক ক্লায়েন্টে আনিয়ে দিছে দেখিয়া এই পয়সা এগুলো আমি আর কোনো দিন দেখছি করি মনে হয় না কইয়ে পাউন্ড স্টার্লিং লেখা কইলাম কই বাইশে সাহেব আমি তো বেলফাস্ট থাকি আইছি খালি আপনারলোকে দেখা করবা লাগি ওইটা আমি বেলফাস্ট আমার এক ব্যবসা করি ইভেন বেলফাস্টর পয়সা বেলফাস্ট কই নর্দার্ন আয়ারল্যান্ড তখন ই দেশর ইংল্যান্ডর একজাত পয়সা স্কটল্যান্ডর একজাত পয়সা আয়ারল্যান্ডর একজাত পয়সা কিন্তু তিনও পয়সার ভ্যালু সমান ও বেলফাস্ট থেকে দুদিন আইতে পারেন লন্ডন আপনি কিতার লাগি মানচেস্টার থেকে ওই একদরা জায়গা একবার আপনার শ্বশুর রেখকা বলে আব্বা হুজুর আয়ুকা একবার ও তার পাসপোর্ট ওটা দেখাই কোনো লয়ার সবলকে মাতিয়াই হই
কারণ একটা ইংলিশে একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভস নাইন। সময় মতো একটা সেলাই যদি দিলেন কাপড়, তো নয়টা সেলাই দেওয়া থাকি বাঁচবা আপনি। ইংলিশের ডাকর কথা, আপনি একবার গিয়া যদি চোড়া পয়সা খরচ করিয়া দেখাইলেন, তো ফরে বহুত কমপ্লিকেশন থাকি বাঁচবা, আপনি বাঁচবা, আপনার শ্বশুর সাহেব বাঁচবা, সারা ফ্যামিলি বাঁচবা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ পেশাদার সাহেব, খুব সুন্দর করে লজিক্যালি এই কলের উত্তরগুলো দেওয়ার জন্য। আর দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময়। বিরতির পর সরাসরি চলে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন্ট জাস্টিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।